ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন। এই যে রেসিপি বাই ইতি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের জন্য আরো একটি মজার রেসিপি নিয়ে এসেছি, আর আজকে আমি তৈরি করে দেখাবো গাজরের হালুয়া বা গাজরের বরফি। এই বরফি খেতে এত মজা যে যদি না খান তাহলে বুঝতে পারবেন না। পারফেক্ট ভাবে গাজর দিয়ে বরফি তৈরি করার জন্য পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন। আমি এখানে 1 কেজি গাজর নিয়েছি। গাজরগুলোকে আমি ছিলে ধুয়ে ঝুরি করে নিয়েছি। ঝুরি করার পর গাজর ধোয়া যাবে না, তাই আগেই গাজর ধুয়ে ঝুরি করে নিতে হবে। হালুয়া বা বরফি তৈরি করার জন্য আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে আমি দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ ঘি। আর অবশ্যই ঘি দিয়ে এই হালুয়া তৈরি করতে হবে, না হলে পারফেক্ট ভাবে হালুয়া তৈরি হবে না। ঘি গলে গেলে আমি এর মধ্যে দিয়ে দিব ঝুরি করে রাখা গাজর। দেওয়ার পর 4 থেকে 5 মিনিট মিডিয়াম আঁচে নেড়ে চেড়ে আমি ভেজে নেব। ভাজতে ভাজতে আপনারা খেয়াল করবেন গাজরের কালার হালকা পরিবর্তন হয়ে যাবে এবং গাজরটাও পরিমাণে অনেক কমে যাবে। দেখুন ভিউয়ার্স, গাজরের কালার হালকা পরিবর্তন হয়ে গেছে এবং গাজরটাও পরিমাণে অনেক কমে গেছে। এবার আমি দিয়ে দিব 2 কাপ পরিমাণ লিকুইড দুধ, আর গাজর থেকেও পানি বের হবে, তাই দুধ এবং গাজরের পানি মিলে গাজরটা আমার পারফেক্ট ভাবে সিদ্ধ হয়ে যাবে। এবার আমি সমান করে মিডিয়াম আঁচে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 10 মিনিট। আর মাঝে মাঝে ঢাকনা তুলে নেড়ে দিব যেন গাজরটা পারফেক্ট ভাবে সব দিকে সমান ভাবে সিদ্ধ হয়। নাড়ানোর এই ফাঁকে আমি দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ, কারণ আমরা সবাই জানি মিষ্টি খাবারে যদি সামান্য লবণ দেওয়া হয় তাহলে মিষ্টি খাবার খেতে অনেক মজা লাগে। দেওয়ার পর আমি একটু নেড়ে চেড়ে এটাকে আবারও ঢাকনা দিয়ে ঢেকে না শুকানো পর্যন্ত অপেক্ষা করব। দেখুন ভিউয়ার্স, একদম শুকিয়ে এসেছে। এ পর্যায়ে আমি নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণ চিনি, কারণ আমার কাছে হালকা মিষ্টিটাই বেশি ভালো লাগে। আপনারা চাইলে মিষ্টির পরিমাণ কম বা বেশি করতে পারেন। চিনি দেওয়ার পরে চিনি থেকে পানি বের হবে, তাই পানিটাকে না শুকানো পর্যন্ত আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রেখে দিব। থেকে 4 মিনিট পর আমি ঢাকনা তুলে নিচ্ছি। দেখুন ভিউয়ার্স, চিনির পানিটা একদম শুকে গেছে। এ পর্যায়ে আমি একটু নেড়ে দেব। এবার আমি দিয়ে দেব এর মধ্যে 1/2 কাপ পরিমাণ গুঁড়ো দুধ, 1/3 কাপ পরিমাণ কাজু এবং কাঠবাদামের গুঁড়ো। দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণ জর্দার কালার। জর্দার কালারটা দিচ্ছি কারণ কালারটা দেখতে অনেক সুন্দর হবে। আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন। দেওয়ার পর এবার আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে গাজরের সাথে মিক্সড করে দেব। মিক্সড করা হয়ে গেলে নামানোর আগ মুহূর্তে আমি এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণ সাদা এলাচের গুঁড়ো এবং 1 টেবিল চামচ পরিমাণ ঘি। দেওয়ার পর আমি নেড়ে চেড়ে এটাকে ভাজতে থাকব। ভাজতে ভাজতে আপনারা খেয়াল করবেন হালুয়ার মিশ্রণটা কড়াই থেকে ছেড়ে দেবে। দেখুন ভিউয়ার্স, হালুয়ার মিশ্রণটা কড়াই থেকে ছেড়ে দিয়েছে, তার মানে হালুয়ার মিশ্রণটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি গরম থাকা অবস্থায় এটাকে সেট করে নেব।
সেট করার জন্য আমি এখানে একটা জারকনাকার বক্স নিয়েছি এবং একটি পলিথিন কেটে এর উপরে ছড়িয়ে দিয়েছি যেন হালুয়াটা সেট হওয়ার পরে খুব সহজে উঠে আসে। এবার আমি হালুয়ার মিশ্রণটাকে এই বক্সের মধ্যে নিয়ে নিব। নেওয়ার পরে স্প্যাচুলা দিয়ে খুব ভালোভাবে চেপে চেপে এটাকে সেট করে দেব। সেট করা হয়ে গেলে এবার আমি এর উপরে ছড়িয়ে দিব কিছুটা পেস্তা বাদাম কুচি। পেস্তা বাদাম কুচি দেওয়ার পরে খুব ভালোভাবে চেপে চেপে পেস্তা বাদাম গুলোকে হালুয়ার সাথে সেট করে দেব। সেট করে দেওয়ার পরে এবার আমি নর্মাল তাপমাত্রায় ঠান্ডা করে 1 থেকে 2 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব। এতে করে হালুয়াটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে। 2 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে নিয়েছি। দেখুন ভিউয়ার্স, খুব ভালোভাবে এটা সেট হয়ে গেছে। এবার আমি একটি ছুরির সাহায্যে এটাকে পছন্দ মতো শেপ করে কেটে নেব। আমি এখানে বরফি শেপ করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে কেটে নিতে পারবেন। দেখুন ভিউয়ার্স, কতটা পারফেক্ট ভাবে গাজরের হালুয়া তৈরি হয়ে গেছে। এই হালুয়াটা খেতে অনেক টেস্টি, ছোট বড় সবারই এই হালুয়াটা অনেক পছন্দের। গাজর দিয়ে যে এত ভালো একটা রেসিপি তৈরি করা যায়, আপনারা বাড়িতে এভাবে হালুয়া তৈরি করে বাসার মানুষকে চমকে দিতে পারেন। আমার এই গাজরের হালুয়ার রেসিপি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টস করে জানাবেন, সাথে লাইক এবং শেয়ার করবেন। এখনো যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনে ক্লিক করে নেবেন, যাতে পরবর্তীতে মজার মজার এবং সহজ রেসিপির ভিডিও আপলোড করলে সহজে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আবারও ফিরে আসবো নতুন কোনো মজার রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।